হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে আবারও নতুন করে একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম যে রাজ্যে প্রায় 3-4 হাজার আশাকর্মী নিয়োগ করা হবে। তো তারই স্টেপ বাই স্টেপ কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি জেলায়। এর আগে যে নিয়োগ প্রকাশিত হয়েছিল, তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমার ডেসক্রিপশনে যাও অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করো। সেখান থেকে তোমরা পূর্বের যে নিয়োগ কোন জেলায় নিয়োগ হয়েছে সেগুলো যদি জানতে চাও, অবশ্যই সেই পূর্বের ভিডিওগুলো দেখে নিবি। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছে আজকের এই পোস্টের বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। তো উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে মোট 60টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে রায়গঞ্জ ব্লকে রয়েছে 18টি, কালিয়াগঞ্জ ব্লকে রয়েছে 11টি, ইটাহার ব্লকে রয়েছে 16টি এবং হেমতাবাদ ব্লকে রয়েছে 15টি শূন্যপদ। তো এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে লাগবে 30-40 বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হবে 22-40 বছরের মধ্যে। সব ক্ষেত্রেই বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2022 তারিখের হিসাবে। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি এই পদের জন্য কেবল বিবাহিতা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন, অর্থাৎ কোনো অবিবাহিত মহিলা বা মেয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না। তো দেখো, এই পোস্টে তোমরা কীভাবে আবেদন করবে। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় নির্ধারিত ড্রপ বক্সে আবেদন জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত। তো দেখো, নির্বাচন পদ্ধতি, তোমাদের কীভাবে নির্বাচন করবে। তো বন্ধুরা, এই পদের ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 90% এবং ইন্টারভিউয়ের জন্য 10% সর্বমোট 100 নম্বরের মধ্যে দিয়ে প্রার্থীকে বাছাই করা হবে। তো তোমরা কী কী ডকুমেন্টসগুলো তোমাদের আবেদনপত্রের সাথে দিবে সেগুলো একবার দেখে নাও। প্রথমে রয়েছে আধার কার্ডের জেরক্স, মাধ্যমিক মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড ফটো এবং 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানায় লেখা খাম, এবং বিবাহ বিচ্ছিন্ন হলে ডিভোর্স সার্টিফিকেট দিতে লাগবে। তো বন্ধুরা, তোমাদের আরেকটি ছোট্ট আপডেট দিয়ে রাখি। দেখতেই পাচ্ছ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যদি তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এতটুকুই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করার। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি আপডেট নিয়ে। ধন্যবাদ।